এই কাব্যনাট্যের মুখ্য দুই চরিত্র হলেন ঋষিকুমার ঋষশৃঙ্গ এবং অঙ্গরাজ্যের শ্রেষ্ঠ নটি তথা বারাঙ্গনা তরঙ্গিনী কাহিনীতে অন্যান্য আরো অনেকগুলি চরিত্র এসেছেন ঠিকই কিন্তু এই দুজনকে কেন্দ্র করেই পুরো কাহিনীটি আবর্তিত হয়েছে আলোচনা সূত্রে যেটা বলা হয়েছিল যে ঋষশৃঙ্গের কৌমার্য ভঙ্গ যদি তরঙ্গিনী করতে পারেন তবেই অঙ্গরাজ্যে বৃষ্টি নামবে প্রাথমিকভাবে ঋষশৃঙ্গ এবং তরঙ্গিনীর পরিচয় তাদের সাক্ষাৎ এইভাবেই ঘটে প্রাথমিক ঘটনাটি ঘটবার আগে ঋষশৃঙ্গের কাছে যখন প্রথমবার তরঙ্গিনী আসেন তখন ঋষশৃঙ্গ ছিলেন অপাপবিদ্ধ শুদ্ধাচারী একজন তাপস পিতা ছাড়া পৃথিবীতে আর কাউকে কখনো তিনি দেখেননি তাই পুরুষ কীরকম নারী বলতে কাকে বোঝায় কোনো কিছুই তিনি জানতেন না পক্ষে তরঙ্গিনী যে নারী এই বোধটাও তার হয়নি আসলে পুরাণের ঋষশৃঙ্গকে নারী অভিজ্ঞতা বা যৌন অভিজ্ঞতার বাইরে রাখা হয়েছিল তাই এখানে যখন প্রথমবার ঋষশৃঙ্গের সঙ্গে তরঙ্গিনীর দেখা হয় সেই সংসর্গে তার একটি অদ্ভুত অনুভূতি তৈরি হয় তিনি অসংকোচে তার পিতার কাছে যিনি তার গুরুও বটেন তার অভিজ্ঞতাকে ব্যক্ত করে বলেন তিনি এক আশ্চর্য ব্রহ্মচারী দীর্ঘকায় নয় খর্বকায় নয় দেবতার মতো কান্তিমান কনকতুল্য তার বর্ণ দেহ সুঠাম ও সংকেতময় তার মস্তকে নীল নির্মল সংহত জটাভার শঙ্খের মতো কৃবা দুই কর্ণ যেন উজ্জ্বল কমণ্ডুলু তার বাহু বক্ষ ও পদযুগ নির্লোম বক্ষে দুটি মাংসপিণ্ড মনোহর নৈবেদ্যের মতন বর্তুল সে অলোক লক্ষণ ব্রহ্মচারী আমাকে আলিঙ্গন করলেন যেমন বৃক্ষ আলিঙ্গন করে লতা আমার দেহে জাগল অজ্ঞাতপূর্ব পুলক আমার সত্তায় সঞ্চারিত হল হলো স্পর্শ লক্ষণীয় শব্দ ব্রহ্মচারী ব্রহ্মচারী বলতে কি বোঝায় আমরা সবাই জানি কিন্তু একজন অসামান্য রূপসী নারী তাকে ব্রহ্মচারী বলে মনে করছেন যে ঋষ্যশৃঙ্গ বোঝাই যাচ্ছে তিনি সম্পূর্ণভাবে শুদ্ধাচারী এক তাপস তখনও তাই নারীর দেহের বিভঙ্গের যে বর্ণনা তিনি দিচ্ছেন নারী দেহের বর্তুলতার যে বর্ণনা তিনি দিচ্ছেন কোনোটাই কিন্তু তিনি বুঝে দিচ্ছেন না কারণ তিনি জানেনই না নারীকে কিন্তু তারপর ঘটে একটি মেটামরফোসিস বা একটি সামগ্রিক রূপান্তর যাকে আমরা অপাপবিদ্ধ শুদ্ধাচারী তাপস বলছি প্রথম নারীর সংস্পর্শে রূপোপজীবীর স্পর্শে তার সমস্ত শরীরের ভেতরে জেগে ওঠে একটি অদ্ভুত আলোড়ন একটি অদ্ভুত তাড়না পিতার নির্দেশে সমস্ত ইন্দ্রিয় দ্বার রুদ্ধ করে তিনি এতদিন তপস্যা করেছেন কিন্তু সেই ইন্দ্রিয় দ্বারগুলি একের পর এক প্রবল বিস্ফোরণে যেন খুলে যেতে থাকে যখন প্রথমবার তিনি নারী দেহের সংস্পর্শে আসে তার যে অনুভূতির জাগরণ হয় সেটা কিন্তু একান্তভাবেই দেহজ দেহযোগ ফিজিক্যাল দেহগত কাম অনুভূতির জাগরণ যা তার সুপ্ত পৌরুষকে ঘুমিয়ে থাকা পৌরুষকে দেহগত যে পৌরুষ সেই পৌরুষকে জাগিয়ে তুলে দিয়েছে তিনি তার পিতাকে জিজ্ঞেস করছেন পিতা নারী কাকে বলে এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই পিতার কাছেই তাকে করতে হবে তার কারণ পিতা ছাড়া আর তো কাউকে তিনি না তিনি বলছেন মোহমুগ্ধ উচ্চারণে নারী 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 নূতন নাম নূতন রূপ নূতন ভাষা নূতন এক জগৎ নূতন তিনি জপ করেছেন দ্বার রুদ্ধ করে আজ ইন্দ্রের দ্বার খুলে দিয়ে নতুন জপের মন্ত্র তিনি পেয়েছেন সে নতুন জপের মন্ত্রের নাম নারী এবং শুধু নারীকে যেন নয় এটাও বলছেন তুমি নারী আমি পুরুষ অর্থাৎ কোথাও যেন নিজেকেও তিনি চিনছেন অপপবৃদ্ধ হয়ে সমস্ত জাগতিক অভিজ্ঞতার বাইরে থাকা একটি ছেলে একটি পুরুষ তিনি না চিনতেন নারী না চিনতেন পুরুষ কাকে বলে নিজেকেও তিনি পুরুষ বলে চিনতেন না তরঙ্গিনী এসে সেই ঘুমিয়ে থাকা পুরুষটিকে জাগিয়ে তুললেন কোথাও যেন চিনতে শেখালেন তিনি নিজে কি বারাঙ্গনার সংস্পর্শে এসে জানলেন নারী কাকে বলে জানলেন তিনি কে পুরুষ কি ঋষের এই যে অস্থির আকুতি এই অস্থির আকুতির একটি চরম প্রকাশ ঘটে যখন তিনি অস্নাত চান অভুক্ত থাকতে চান অনিদ্র থাকতে চান কারণ তিনি মনে করেন স্নান করলে সেই নারী যিনি তাকে বৃক্ষের মতো আলিঙ্গন করেছিলেন সেই নারী যাকে চুম্বন করেছিলেন পুষ্প যেমন ভৃঙ্গে চুম্বন করে সেই নারীর দেহের স্পর্শে তার যে অজ্ঞাতপূর্ব পুলক জেগেছিল তার সত্তায় যে অমৃত স্পর্শের ছোঁয়া লেগেছিল কোথাও যেন সে সমস্ত অনুভূতি লুপ্ত হয়ে যাবে তাই স্নান করতে চান না অভুক্ত থাকতে চান এবং অনিদ্র থেকে বিনিদ্র চোখ দুটি খুলে বারবার বারবার সেই অনুভূতিটাকেই নিজের দেহের মধ্যে নিজের অনুভূতির মধ্যে নিজের স্মৃতির মধ্যে রোমন্থন করতে চান অনাসাদিত পূর্ব এক পৃথিবীর সন্ধান তিনি পান সম্পূর্ণভাবে ম্যাটাম ঘটে যায় তার তাপস থেকে তিনি হয়ে ওঠেন জাগতিক পুরুষ এটি ঋষের চরিত্রের দ্বিতীয় স্তর এই দুটি স্তর একটি আরেকটির সম্পূর্ণ বিপ্রতীপ তাপস থেকে পুরুষ হয়ে জেগে ওঠার গল্প কিন্তু এরপর তৃতীয় স্তরটি শুরু হয় যেটি খুব সম্ভবত এই কাব্যগ্রন্থের জটিলতম স্তর একটু কাব্যগ্রন্থের একটা জায়গা পড়ে শোনাই তুমি নারী তরঙ্গিনী বলছেন কুমার আমি তোমার সেবিকা বলছেন আমি জেনেছি আমি কে আমি পুরুষ কিন্তু উল্টো দিক থেকে কামনা ব্যবসা করেন যিনি কামনার বেশাতি করেন যিনি তরঙ্গিনী যে বারাঙ্গনা তিনি কিন্তু নিজেও আরেকটি পরিবর্তনের মধ্যে দিয়ে প্রায় মেটামরফোসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন বারাঙ্গনা যার একটাই মাত্র কাজ ছিল ঋষ্বশৃঙ্গের লুপ্ত পৌরুষকে জাগিয়ে তুলে তার সঙ্গে দেহগত মিলনের মধ্যে দিয়ে অঙ্গরাজ্যে বৃষ্টি নামিয়ে রাজ্যের পরিস্থিতিকে ভালো করে তোলা শস্য সামলা করে তোলা তিনি বলেন কুমার আমি তোমার সেবিকা বলেন তুমি আমার বন্ধু তুমি আমার ঈশ্বর সেই ঋষশৃঙ্গ যিনি নারীকেও চিনতেন না পুরুষকেও চিনতেন না কামনা বাসনা তো চিনতেনই না উত্তরে বলেন তুমি আমার ক্ষুধা তুমি আমার ভক্ষ তুমি আমার বাসনা শব্দগুলি লক্ষণীয় ক্ষুধা ভক্ষ বাসনা সমস্ত ইন্দ্রিয়গুলোকে বন্ধ করে যে নারীর কাছে তিনি গেছিলেন সেই ইন্দ্রিয়ের দ্বারগুলো যখন খুলে যেতে থাকে তখন তিনি নারী দেহ বলতে বোঝেন ক্ষুধার বস্তু নারী দেহ বলতে বোঝেন ভক্ষ আর নারী দেহ বলতে বোঝেন বাসনা এই বাসনা তাড়িত কামনা তাড়িত দেহগত ক্ষুধায় উদ্বেল এই যে নতুন ঋষ্যশৃঙ্গ এই নতুন ঋষ্যশৃঙ্গ এরপর চলে আসেন অঙ্গরাজ্যে রম্পাদের কাছে ইন্দ্রিয় লালসার দ্বারা চালিত হয়ে ঋষ্যশৃঙ্গ পরিণত হন জাগতিক এক মানুষে আর ঋষ্মশৃঙ্গের সংস্পর্শে এসে তার ওই অপাবৃদ্ধ শুদ্ধাচারী অপূর্ব বালকের মতন মুক্তি দেখে তরঙ্গিনের হৃদয়ে পরিবর্তিত হয়ে যায় কোথায় যেন মনে হয় ব্রহ্মচারীর পতন হলো আর ভুলবশত রস্যশৃঙ্গ যে নারীকে ব্রহ্মচারী বলে ভেবেছিলেন সে বারঙ্গনা নারী যেন আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যেতে থাকেন ব্রহ্মচারীর মতন শুদ্ধাচারী অপাপবৃদ্ধ এক তাপস্বীতে কিন্তু সে প্রসঙ্গ পরে আসবে আমাদের কাহিনী যখন অঙ্গরাজ্যে ফিরে আসে তখন কাহিনীর গতি অনুযায়ী পুরাণের কাহিনী অনুযায়ী লোমবাঁদের কন্যা শান্তার সঙ্গে বিবাহ হয় ঋষ্যশৃঙ্গের তারপর আমরা প্রায় এক বছর ঋষ্যশৃঙ্গের সাক্ষাৎ পাই না তরঙ্গিনীর খবর পেতে থাকি সে কথা আমরা আসবো এর পরে কেন সাক্ষাৎ পাই না কারণ সে একটা বছর একাহারি তাপস বালক যিনি অত্যন্ত কঠিন কঠোর তপস্যার জীবন কাটিয়েছেন রাজপুরের বৈভব বিলাসের মধ্যে নিজেকে লিপ্ত করে দিয়েছেন অসীম ধন অতুল বৈভব অসম্ভব ক্ষমতা স্ত্রীর সঙ্গে মিলন সামগ্রিকভাবে জীবনের এই যে চূড়ান্ত একটা পট পরিবর্তন ঘটে গেল তার এই একটা বছর হচ্ছে সেই কাহিনী এর মধ্যে তার মনে কখনো কখনো প্রশ্ন এসেছে যে নারী তার মনের ভেতরে জাগিয়ে তুলেছেন আলোড়ন তিনি কে কারণ বাহুল্য তিনি কখনো জানতেই পারেননি রাজা দেশে প্রেরিত সে নারী নাম কি এক বছর পরে আমরা যখন তাকে দেখি তখন শান্তার সঙ্গে তার এক বছরের বিবাহ হয়েছে অতিক্রম করা হয়েছে কিন্তু যে তাপস বালককে নাটের একদম শুরুতে দেখা গিয়েছিল বালকের মতন পবিত্র যার মুখ যে মুখটি দেখে তরঙ্গিনীর হৃদয়ের মধ্যে সাংঘাতিক রকম আলোড়ন তৈরি হয়েছিল আমরা তার বদলে দেখতে পাই একজন ক্লান্ত বিমুখচিত্ত পুরুষকে যিনি সর্বক্ষণ যেন কোনো একটি গূঢ় যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন সর্বক্ষণ যেন তার মনে হচ্ছে কি আমার নেই কি আমি পাচ্ছি না যে রাজকীয় জীবন যে ভোগবাসনা তিনি এত আপ্লুত হয়ে গিয়েছিলেন কোথাও যেন সেই ভোগবাসনায় তিনি ক্লান্ত হয়ে পড়েছেন এই রাজকীয় জীবনটা তার আর ভালো লাগছে না যে প্রজাদের প্রণাম তিনি প্রাণ ভরে গ্রহণ করতেন ইংরেজিতে যাকে বলে অ্যাটেনশন পাওয়া এত ভালো লাগত তার তাতেও যেন তিনি কোথাও উদাসীন হয়ে পড়ছেন তিনি বলছেন বিশ্বাদ বিশ্বাদ এই রাজপুরী বিশ্বাদ জনতা আমার মন্ত্রপুত বিবাহ বিশ্বাদ বিবর্ণ দিন তিক্ত কাম উৎপীড়িত রাত্রি আমি যেন পিঞ্জরিত জন্তু জীবনের বলাৎকারে বন্দি একই ধরনের কথা মোর্চে পড়া পেরেকের গানে ঋষশৃঙ্গের জবানিতে বুধদেব লিখেছিলেন যেখানে বলছেন ঋষ্বশৃঙ্গ মোর্চে পড়া পেরেকের গানে আমার কাছে রাজপুরী বিস্বাদ বিস্বাদ আমার পরিণীতা রাজকন্যা বিবর্ণ দিন প্রেমহীন তিক্তরা কাম কামরাত্রি তিক্ত আমার মন্ত্রপুত মিলন উৎপীড়িত আমার বীজ স্রোত যার তেজে বৃষ্টি নামে ফসল ফলে যে দেশে আমি হর্ষধারা নামিয়েছি একা আমি শুকনো আরেকবার বলি যে দেশে আমি হর্ষধারা নামিয়েছি একা আমি শুকনো লক্ষ্য করার মতন দুটি শব্দ গুচ্ছ একটি জীবনের বলাৎকারে বন্দি এবং আরেকটি একা আমি শুকনো মরচে পড়া পেরিকের গানে এই যে একা আমি শুকনো বলেছিলেন নিজেকে এই শুকনো হয়ে থাকা মানে কিন্তু তার বীর্যধারা শুধু শুকনো হয়ে যাওয়া নয় তার হৃদয়ের ভেতরে যে জীবন স্রোত সেটা কোথাও যেন মরে আসছে তাই তিনি বলেছেন শুকনো একা আমি শুকনো আর তারই আরও বৃহত্তর মর্মান্তিক রূপ আমরা পাচ্ছি কাব্যনাট্যে যেখানে তিনি বলছেন আমি যেন পিঞ্জরিত জন্তু জীবনের বলাৎকারে বন্দি নিজেকে তার মানুষ নয় জন্তু মনে হচ্ছে একদা ছিলেন তাপস তারপরে হয়ে উঠেছিলেন পুরুষ এখন মনে করছেন তিনি জন্তু যে জন্তু হচ্ছেন পিঞ্জরিত কিসে পিঞ্জরিত তিনি তার কামনা বাসনায় পিঞ্জরিত ভোগোল আলসার পিঞ্জরিত এই রাজপ্রাসাদের সামগ্রিক যে পরিবেশ তার সব কিছুর মধ্যে তিনি যেন পিঞ্জরিত হয়ে আছেন তাকে যেন কোথাও বন্দি করে রাখা হয়েছেন এবং জীবন যেন প্রতিদিন তাকে বলাৎকার করছেন অর্থাৎ কোথাও দাঁড়িয়ে যে পরিবর্তিত জীবনটি তিনি স্বেচ্ছায় একদিন বেছে নিয়েছিলেন সেই স্বেচ্ছায় বেছে নেওয়া জীবনটি তিনি আর সহ্য করতে পারছেন না কোথাও নিজের দীব হচ্ছে এই জীবনটিতে এই সময় বারবার বারবার তিনি বলছেন আমার আরও কিছু চাই কী চাই বলছেন আমার আরও কিছু প্রয়োজন আমি চাই কী চাই আমি জানি না কিন্তু এখানেই আমার অপেক্ষা তোমার জন্য তোমার জন্য এই তুমি হচ্ছেন স্বাভাবিকভাবেই তরঙ্গিনী কিন্তু ঋষ্যসঙ্গ তার নাম জানেন না তাই তরঙ্গিনী বলতে পারছেন না বলছেন তোমার জন্যে আসলে তিনি বুঝতে পারছেন একদিন যে তরঙ্গিনী তার জাগরণ ঘটিয়ে দিয়েছিলেন অর্থাৎ তাপস থেকে তাকে পুরুষ বলে নিজেকে চিনতে শিখিয়েছিলেন হয়তো আরও একবার সেই তরঙ্গিনীকে দেখতে পেলে আজকের যে ভয়ঙ্কর ক্লান্ত জীবন তাঁর এই যে নিজের জীবনের মধ্যে বন্দী হয়ে থাকার যে ভাবনা বন্দী হয়ে থাকার যে যন্ত্রণা এর থেকে হয়তো তিনি মুক্তি পাবেন দেখা হয় দুজনের বলেন আমি সকলের সামনে বলছি এই যুবতী আমার ইপসিতা আমি যে পুরুষ তাও আমি জানতাম না সে আমাকে জানিয়েছিল সে আমার পরিত্যাগ জানা সে আমার অন্তরঙ্গ আমি ত্রাতা নই অন্নদাতা নই যুবরাজ নই মহাত্মা নই একমাত্র তারই কাছে আমি অনাবিল ভাবে এই অনাবিলভাবে ঋষ্যশৃঙ্গ বলতে কিন্তু তিনি তার অন্য সমস্ত পরিচয়কে পরিত্যাগ করে শুধুমাত্র প্রেমিকের পরিচয়টিকে বড় করে দেখছেন আর এখানেই তিনি খাচ্ছেন জীবনের সবথেকে বড় ধাক্কাটি কারণ তার সেই বাঞ্ছিতা প্রেমিকা তাকে বলছেন ঋশ্বশৃঙ্গকে দেখে তরঙ্গিনী বলছেন তোমার দৃষ্টি আজ অন্যরূপ কেন কেন তোমার চোখের কোলে ক্লান্তি ঋষ্যশৃঙ্গ তোমার চোখের আলোয় আবার আমি নিজেকে দেখতে চাই কিন্তু কোথায় তুমি তুমি কেন হারিয়ে যাচ্ছ এই কথাটি কোথাও ভয়ঙ্করতম আঘাত দেয় বুঝতে পারেন তাপস থেকে পুরুষ হতে গিয়ে তিনি আসলে হারিয়ে ফেলেছেন ঋষ্মশৃঙ্গ নামের মানুষটিকে নিজেকে তিনি হারিয়ে ফেলেছেন ভালোবাসার মানুষটির এই কথায় ঋষ্যশৃঙ্গের আত্মদর্শনের সূচনা হয় বুঝতে পারেন একবার যে তাকে তাপস থেকে ঘুম ভাঙিয়ে পুরুষ করে তুলেছিল আরও একবার সেই যেন তাকে মনে করিয়ে দিল যে তিনি কামনার ঘোরের মধ্যে ঘুমিয়ে পড়েছেন তাকে আবার জেগে উঠতে হবে কামনা মুক্ত হয়ে তাকে বেরিয়ে যেতে হবে জীবনের মুখ্য অনুসন্ধানের দিকে ঋষশৃঙ্কের চরিত্রের শেষ পর্বটি এটাই স্ত্রীকে মুক্তি দিয়ে তার কৌমার্য ফেরত দিয়ে কামনা বাসনা প্রেম লালসা সব কিছু থেকে মুক্ত হয়ে তিনি অনুসন্ধানে বেরিয়ে পড়েন মহাতীর্থের দিকে যেখানে তিনি পূর্ণ হিসেবে পাবেন তার মুখ্য হিসেবে পাবেন জীবনের শান্তিকে ঋষশৃঙ্ের এই চরিত্রের এই বিবর্তনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে তাই জড়িয়ে রয়েছেন তরঙ্গিনী তরঙ্গিনী ছিলেন বারাঙ্গনা যে কথা আগেই বলা হয়েছে তাদের সমাজ কি চোখে দেখেন তিনি জানতেন অথচ এটাই তার উপজীবিকা তার জন্য তার কোন গ্লানিবোধ ছিল না অতুল ঐশ্বর্য বৈভব উচ্চ শ্রেণীর মানুষদের বদান্যতা রাজার প্রসাদ সব কিছু ছিল তাঁর করার তারপর একটা কাজের দায়িত্ব পেয়েই যেটাকে আমরা প্রফেশনাল অ্যাসাইনমেন্ট বলতে পারি তিনি গিয়েছিলেন বিভান্ডকের আশ্রমে সেই বিভণ্ডকের আশ্রমে গিয়ে দেখা হয়েছিল একটি তাপসের সঙ্গে একটি যুবক তাপসের সঙ্গে যে শুদ্ধা হাজারি অপাববিদ্ধ কিন্তু সেই একটি পুরুষ তরঙ্গিনী তো তাকে চিন্তেন পুরুষ বলে কিন্তু সেই পুরুষ তাকে দেখে বলেন ঋষি কুমার তাঁকে দেখে বলেন আপনি কি কোনো সাপভ্রষ্ট দেবতা কি দীপ্ত আপনার তপপ্রভা কি স্নিগ্ধ আপনার দৃষ্টিপাত আপনার ভাষণ কি লাবণ্য ঘন আমার মনে হচ্ছে আপনি চিন্ময় পুঞ্জ প্রতিভার দিব্যমূর্তি সুন্দর আপনার আনন আপনার দেহ যেন নির্ধুম হুমানল আনন্দ আপনার নয়নে আনন্দ আপনার চরণে আপনার অষ্টাধরে বিশ্বকরুণার বিকিরণ যে বারাঙ্গনা তরঙ্গিনী এতদিন পর্যন্ত তার রূপের তার দেহের অসংখ্য প্রশংসা শুনেছে পুরুষদের কাছে এমন কি সে পেয়েছে এই শুদ্ধাচারী অপাপবিদ্ধ পুরুষটির মুখে এমন অদ্ভুত প্রশংসা শুনে এই প্রথমবার জীবনে যেন সে অনুভব করে সে শুধু বারাঙ্গনা নয় সেও যেন এক নারী কোথাও যেন তার মধ্যে ঘুমিয়ে পড়া যে নারীত্ব ছিল তার মধ্যে ঘুমিয়ে পড়া যে নারী ছিল সেই নারী জেগে উঠে যেন তার ওই একটা কথাতেই জন্মান্তর ঘটে যায় প্রথমে সে হেসে উঠে বলেছিল সত্যি কি তিনি ভাবছেন আমি মুনি বা ছদ্মবেশ দেবতা বালক বালক কখনো কোনো নারী দেখেননি কখনো কোনো যুবা দেখেননি কিন্তু ভেতরে ভেতরে তার ক্ষয় হচ্ছিল তিনি বুঝতে পারছিলেন এই জন্মান্তর তার প্রয়োজন তিনি বুঝতে পারছিলেন যে তিনি যে নারী হিসেবে শুধুমাত্র পুরুষের কামনার বস্তু নন শুধুমাত্র পুরুষের ক্ষুধার বস্তু নন তার যে নারী হিসেবে অন্য একটি সম্মানের ভালোবাসার অপূর্ব পরিচয় রয়েছে প্রথম বিশ্বশৃঙ্গের কাছ থেকে তিনি সেটা অনুভব করতে পারেন কোথাও আমাদের মনে পড়তে পারে রবীন্দ্রনাথের চণ্ডালিকার প্রকৃতির কথা যে প্রকৃতি বৌদ্ধ ভিক্ষু আনন্দের সংস্পর্শে এসে বলেছিলেন এ নতুন জন্ম এ নতুন জন্ম এ নতুন জন্ম আমার তরঙ্গিনেরও যেন এটা নতুন জন্ম তাই বারাঙ্গনার মুখ দিয়ে তাপসের প্রতি এই শব্দগুলি বেরোচ্ছে নিজেকে বলছেন আমি তোমার সেবিকা আমি তোমার বন্ধু আমার সুন্দর তুমি তুমি আমার প্রেমিক এবং সবশেষে বলছেন তুমি আমার ঈশ্বর তুমি আমার দেবতা তরঙ্গিনের হৃদয়ের মধ্যে থেকে দেহগত অনুভব সরে গিয়ে কোথাও ঈশ্বশৃঙ্গকে তিনি সত্যি সত্যি সেই ঈশ্বরের চোখে দেবতার চোখে দেখতে শুরু করেছেন কারণ ঈশ্বর বা দেবতা হিসেবে তিনিই তো তরঙ্গিনীর জন্মান্তর ঘটিয়ে দিয়েছেন হয়তো অজান্তে ঘটিয়েছেন কিন্তু জন্মান্তর ঘটিয়ে দিয়েছেন কিন্তু সমস্যা হলো এখানেই বারাঙ্গনা যখন বারাঙ্গনা থেকে প্রেমিকায় পর্যবসিতা হলেন বারাঙ্গনা যখন প্রেমিকায় হয়ে উঠলেন তখন কিন্তু যাকে কেন্দ্র করে বারাঙ্গনার এই হৃদয়ের অনুভব তাঁর কোথাও যেন অধপতন ঘটে গেছে যে বারাঙ্গনা দেখতে চাইলেন যে তরঙ্গিনী দেখতে চাইলেন প্রেমী কৃষ্ণশৃঙ্গকে সেই প্রেমী কৃষ্ণশৃঙ্গ তাকে দেখতে চাইলেন দেহিনী রূপে মোহিনী রূপে তরঙ্গিনী চাইলেন উদ্ধার হতে বললেন আমাকে উদ্ধার করো তার উত্তরে ঋষ্বশৃঙ্গ বললেন আমাকে তৃপ্ত করো দ্বিতীয় অঙ্কের এই যে পরিস্থিতি সেখানে সম্পূর্ণ ওলট পালট হয়ে গেল বিশ্বশৃঙ্গের অবস্থান এবং তরঙ্গিনীর অবস্থান এক বছর কেটে গেল যে এক বছরের কথা এর আগেও আমরা বলেছিলাম এক বছরের মধ্যে তরঙ্গিনী জানতে পারেন লোম্পাদের জামাতা হয়েছেন পরবর্তীকালে যুবরাজ হয়েছেন ঋষশৃঙ্গ এবং ভয়ঙ্কর রকমের বিলাসের মধ্যে ভয়ঙ্কর রকমের বৈভবের মধ্যে তাদের জীবন কাটছে কিন্তু তরঙ্গিনী খুশি হতে পারছেন না তরঙ্গিনী বলছেন আমি কেউ নই আমি শুধু যন্ত্র আমি শুধু উপায় অর্থাৎ যাকে তিনি এতটা ভালোবেসেছিলেন সে ঋষেও যে তাকে শুধুমাত্র যন্ত্রের মতন দেহ ব্যবহার করেছেন এবং এই রাষ্ট্র যে তাকে যন্ত্রের মতন রাষ্ট্রকে মুক্ত করার উপায়ের মতন ব্যবহার করেছেন এই ব্যবহৃত হতে চাওয়ার অনুভব যেটা সে ব্যবহৃত হতে চাওয়ার অনুভবটা তাকে ভেতরে ভেতরে যন্ত্রণায় দগ্ধ করে দিচ্ছে লোলাপাঙ্গি খুব চিন্তিত হয়ে পড়ছেন মেয়ের এই ভাবান্তরে কারণ মেয়ে যদি উপজীবিকা ছেড়ে চলে আসে তারা বাঁচবেন কি করে কি খেয়ে বাঁচবেন বারবার মাকে বলছেন আমার এই বাইরের মুখের তলায় আরেকটা অন্য মুখ লুকিয়ে আছে সেই মুখটাই তো ঋষ্যশৃঙ্গ দেখেছিলেন আমার মনে হয় আমার সেই অন্য মুখটা আমি হারিয়ে ফেলেছি আমি সেই মুখটাকে খুঁজে পেতে চাই অর্থাৎ নারী হিসেবে তার যে মুখ প্রেমিকা হিসেবে তার যে মুখ সেই মুখটাকে তিনি ফিরে পেতে চান আসলে তিনি ফিরে পেতে চান এক বছর আগের সেই অভিজ্ঞতায় সেই অনুভবে যে ঋষ্যশৃঙ্গ যখন তাকে ভাষা দিয়ে অভিবাদন করে অনুভব করিয়েছিলেন তাকে নন্দিত করেছিলেন নারী হিসেবে তার ভালোবাসার মানুষ হিসেবে তরঙ্গিনী বলেন আমি চাই আনন্দ প্রতি মুহূর্তে আনন্দ আমি চাই সেই দৃষ্টি যার আলোয়ে আমি নিজেকে দেখতে পাব এবং এখানে দাঁড়িয়ে বারাঙ্গনা তরঙ্গিনী হিংসায় জ্বলে যাচ্ছেন অসংখ্য পুরুষের অঙ্কশায়নি যে নারী তিনি কোথাও যেন ঈশ্বর স্ত্রী শান্তার প্রতি হিংসা বোধ করছেন বলছেন সে কি আমার চেয়েও রূপসী সে কি দীর্ঘাঙ্গী আমার চেয়েও তন্নি স্তরে স্তরে এইভাবে আস্তে 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 তরঙ্গিনীর চরিত্রটি বিক্ষুব্ধ প্রেমিকায় হয়ে যাচ্ছে বারাঙ্গনার মতন দেহোপজীবিনী থেকে সে হয়ে দাঁড়াচ্ছে প্রেমিকা প্রেমিকা থেকে সে হয়ে দাঁড়াচ্ছে ব্যথিতা কুণ্ঠিতা যন্ত্রণা দগ্ধ নারী আবার বলছে তুমি কি আমাকেই দেখেছিলে আর কেন দৃষ্টিপাত করো না আমি স্বপ্নে দেখি তোমার দৃষ্টি জাগরণে দেখি তোমার সেই দৃষ্টি কিন্তু তুমি যা দেখেছিলে আমি কেন দেখতে পাই না কোথাও যেন নতুন করে আরেকবার বিশ্বসৃহকে ফিরে পাওয়ার চেষ্টা ফিরে পাওয়ার ইচ্ছা তার মধ্যে কাজ করে এবং সেখানে দাঁড়িয়ে আবার একবার জেগে ওঠে সেই শ্রেষ্ঠ বারাঙ্গনার সত্তা সে বলে আমি তরঙ্গিনী তপস্বীকে একদিন লুণ্ঠন করেছিলাম আজ এক তুচ্ছ জামাতাকে জয় করতে পারবো না কোথাও আরও একবার ঋষ্যশৃঙ্গকে জয় করে নেবার মধ্যে দিয়ে তরঙ্গিনী নিজেকে জয়ী দেখতে চাইছেন কারণ তরঙ্গিনী নিজেকে পরাজিত বোধ করছেন অথচ তারই কারণে অঙ্গরাজ্য শস্য শ্যামলা হয়ে উঠেছে তারই কারণে অঙ্গরাজ্যের আজ এত সুন্দর অবস্থা তিনি নিজেকে পরাজিত মনে করছেন কারণ ভালোবাসার মানুষ ঋষ্যশৃঙ্গকে তিনি পাচ্ছেন না তুচ্ছ জামাতাকে জয় করার জন্যে তিনি ভাবেন একবার যাবেন রাজপ্রাসাদে সেই যুবরাজকে দেখতে চতুর্থ অঙ্কে সেই উদ্ভ্রান্ত প্রেমিকা দেখা করতে আসছেন ঋষ্যশৃঙ্গের সঙ্গে ঋষ্যশৃঙ্গকে দেখে একেবারেই তিনি চিনতে যেন পারছেন না কারণ ততদিনে এক বছরে সেই অপপবৃদ্ধ শুদ্ধাচারী তাপসৃঙ্গ পরিণত হয়েছেন এক অভিজ্ঞ প্রণয়ীতে দেহ কামনা বাসনা সব কিছু তার করায়ত্ত তার চোখে ক্লান্তি বিলাসের ক্লান্তি ভোগের ক্লান্তি আর যিনি দেখা করতে গেছেন এই এক বছর তিনি সমস্ত উপজীবিকা থেকে দেহকে বিক্রি করার সমস্ত পঙ্কিল পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে রেখে একটু 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 করে ভালোবাসার মধ্যে দিয়ে প্রেমের মধ্যে দিয়ে নিজেকে কোথাও যেন শুদ্ধ করে তুলেছেন তাই যখন দেখা হচ্ছে দুজনের আবার তখন তরঙ্গিনী যেন হয়ে উঠেছেন তপস্বী আর যিনি তপস্বী ছিলেন তিনি যেন জীবন তরঙ্গে ভাসমান হয়ে তার সামনে এসে দাঁড়াচ্ছেন যে ঋষ্যশৃঙ্গকে চোখের সামনে দেখছেন যিনি ভেবে চিনতে কথা বলেন যিনি যথেষ্ট বুদ্ধি নিয়ে কথা বলতে পারেন যিনি জীবনের ভালো মন্দ বুঝে কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন এরকম সমস্ত জাগতিক বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন তিনি জানেন জীবন কী সে ঋষ্যশৃঙ্গকে দেখে আবার তার একই কথা মনে হচ্ছে কোথায় তুমি তুমি কেন হারিয়ে যাচ্ছ এই আঘাত দেওয়ার মধ্যে দিয়ে একদিকে তিনি যেরকম সূচনা করে দিচ্ছেন ঠিক তেমনি সংস্পর্শে এসে নিজেও আরেকবার জেগে উঠতে চাইছেন জীবনের গতি গন্তব্যকে নিশ্চিত করতে চাইছেন তাই বলেন তরঙ্গিনী আমার শেষ কথা তোমারই সঙ্গে তুমি আমাকে যে উপহার দিলে এখনো তার নাম জানি না কিন্তু হয়তো তার মূল্য বুঝি তরঙ্গিনীও উপলব্ধি করে এই যে পুরুষকে সে চোখের সামনে দেখছে সে তার স্বপ্নের তপস্বী নয় সে খুঁজতে এসেছিল তার সেই স্বপ্নের তপস্বী যুবককে যে তাকে দেখে ব্রহ্মচারী বলে ভুল করেছিল চোখের সামনে সে দেখে এক ভোগ ক্লান্ত পুরুষকে আকুল হয়ে সে বলে প্রিয়তম আমি কি কোনোদিন আর তোমাকে দেখতে পাবো না ঈশ্বর বলেন তোমার পথ তোমাকেই খুঁজে নিতে হবে আমাকে বাধা দিও না তরঙ্গিনী তুমি তোমার পথে যাও আমি কি হব তা জানি না আমার কি হবে তা জানি না শুধু জানি আমাকে যেতে হবে ঈশ্বরশৃঙ্গ যেমনভাবে জীবনের সব মোহবন্ধন ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন তিনি চাইছেন ঠিক একইভাবে তরঙ্গিনীও যেন জীবনের সমস্ত কটা পিছুটান ফেলে দিয়ে তার সমস্ত কিছু পরিত্যাগ করে এমনকি তার অলঙ্কার আবরণও পরিত্যাগ করে নতুন একটা জীবনের অনুসন্ধানে বেরিয়ে পড়েন একসঙ্গে জীবনের অনুসন্ধানের পথে বেরিয়ে পড়লে তাতে করে কিন্তু কেউই মুক্তি পেতেন না আবার দেহগতভাবে হৃদয়গতভাবে তারা পরস্পরের সঙ্গে আটকে পড়ে থাকতেন হয়তো কোনো একদিন বন্দি মনে করতেন পরস্পরকে কিন্তু পরস্পরকে নতুন করে চেনার মধ্যে দিয়ে ঋষ্যশৃঙ্গীর দ্বিতীয়বার জেগে ওঠা এবং তরঙ্গেনীর জীবনের পটপরিবর্তন বা যাকে আমরা মেটামরফোসিস বলতে পারি সেটা সমাপ্ত হলো এখানে ঠিক এইভাবে পরস্পর পরস্পরের সাপেক্ষ হয়ে অথচ পরস্পর পরস্পরের থেকে আলাদা হয়ে দুজনেই আত্মদর্শনের জন্য দুজনেই আত্ম অনুসন্ধানের জন্যে পুণ্যের পথে দুটো আলাদা রাস্তায় চলে গেলেন যে রাস্তার গন্তব্যের শেষে হয়তো দুজনেই জীবনের আসল অর্থটিকে খুঁজে পাবেন